দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যখন অব্যাহত থাকে তখনই ষড়যন্ত্র হয়, তবে এসবকে পরোয়া করি না, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ষড়যন্ত্র শুরু হয়, এখনও দেশের উন্নয়ন ঠেকাতে চক্রান্ত চলছে, তবে এসব নিয়ে তিনি চিন্তিত নন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে বিনিয়োগ বাড়লে দক্ষ জনশক্তি দরকার হবে, তাই সরকার কারিগরি শিক্ষাসহ নানা প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। যারা কখনো আমাদের স্বাধীনতা চায়নি তারা কতক্ষণ, তাদের তো অনেক ষড়যন্ত্র চক্রান্ত ওটা চলছে, চলবে। উনি আমি কখনো পরোয়া করিনি, নিজের জীবনের জন্য আমার কোনো মায়া নেই, আমার একটাই কাজ বাংলাদেশকে গড়ে তুলে দিয়ে যাওয়া, বাংলাদেশের মানুষের দুঃখী মানুষ সম্পর্কে হাসি ফুটিয়ে বাংলাদেশের মানুষকে একটা সুন্দর জীবন দেব, এটাই আমি চাই। আমি শাসক হিসেবে না, আমি সেবক হিসেবে কাজ করি, এদেশের মানুষের সেবা করাটাই আমার একমাত্র কাজ, মানুষকে জীবন সুন্দর জীবন দেওয়া সেটাই আমার একমাত্র কাজ। আমি সেইভাবেই কিন্তু এই দেশটাকে পরিচালনা করছি। একটা মা যেমন একটা সংসারকে আগলে ধরে সকলে ভালো মন্দ দেখতে চান, আমি কিন্তু সেই মানসিকতা নিয়েই কিন্তু আমি এই দেশটাকে পরিচালনা করি। আজকে এই যে পর্যন্ত নিয়ে এসেছি, এখান থেকে যেন আর আমাদের পিছিয়ে যেতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।